सिलेक्शन टेस्ट फॉर ग्रेजुएट टीचर आमजुकमुंगो पासंगजा रोक फाशालो हासिनी रागमंत्री जिष्णु देवबर्मा मालेखा दाक्तिनो टेस्ट पास अंजाक बेकार शिकला शिकली रगनो शेबोकलांग जागना हिनी शाका मंत्री अक्रा याकचु जिष्णु देवबर्मा मंत्री अक्रा याकचुनी अबहाय कक माने बेलाइनो खातुंग खाजा अंजाक बायखा बेकार शिकला शिकली रग बड़क शाका नवेम्बर तालनी ब्रईते बा शालमारिनी बिशिंग एस टी जी टी आमजुकमुंगो पासंगजाक शिकला शिकली रगनो रिंगई कक सानाय मंत्री अक्रा याकचु हापांगनी बखाते चायतक जागई तंगो जतन वायसा बैनो सेवक लांग बैनानी फाशालो आगरतला प्रेस क्लाब ककतमा थुमनाई रगनी कुथुमुंग रिंगई आबहाइनो शाका सिलेक्शन टेस्ट फॉर ग्रेजुएट टीचर बेकार रग আজকে যারা এখানে আমাদের সাহায্যের জন্য মিডিয়া অর্থাৎ সাংবাদিক বন্ধুদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে গত মাসে আমরা এই ব্যাপারটা নিয়ে অনেক রাজ্যবাসীর কাছেও খবর পৌঁছিয়েছি এবং আমাদের যে যারা এসটিজিটি কোয়ালিফাইড 2022 যারা আছে আমরা সকলেই একদিকে আনন্দিত এবং একদিকে দুঃখিত। তো আজকে এই প্রেসমিতির মাধ্যমে যদি আমাদের কয়েকটা শব্দ হলেও যদি আমাদের রাজ্য সরকার যদি পূর্ণপাঠ করে থাকে তাহলে আমি ওদেরকে বলব যে বিনম্রতা এবং আদরের সাথে যে আমাদের এসটি জিটি কোয়ালিফাইড 2022 সকল উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের যাতে একসাথে নিয়োগ করা হয় এই বিষয় নিয়ে আমরা প্রথমবার গিয়েছিলাম আমাদের এডুকেশন মিনিস্টার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলাম উনিও এই কথা বলেছিলেন যে তোমাদের এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব উনি বলেছেন যে এই ব্যাপারটা নিয়ে উপমুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কিছু বলবেন তো আমরা আবার ওখানে গিয়েছিলাম উনি বলেছিলেন যে রাজ্যে যে আমাদের এডুকেশন মিনিস্টার যদি ফাইলটি যদি কিছু বাড়িয়ে দিয়েছি তাহলে ওটা পুরো অ্যাকসেপ্ট করে মানে সবাইকে নিয়োগ করবে তো পরের দিন আমরা দেখেছি ওই ব্যাপারটা নিয়ে আবার এসেছি আমাদের উপমুখ্যমন্ত্রীর কাছে আমরা এসেছিলাম তখন উনি আবার বলেছিল যে ফাইলটা এখনও আসেনি যদি ফাইলটা আমার কাছে আছে তখন আমরা ওটাকে নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যে নেই উনি 29 তারিখে আসবেন তখন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে ক্যাবিনেটে ওরা সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে 4-5 তারিখের মধ্যে খবরটা জানাবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং যারা আমি আবার বলবো যারা আমাদের এসটিজিটি কোয়ালিফাইড যারা সকল রাজ্যবাসীর যারা ফ্যামিলি আছেন যারা অভিভাবক আছেন সকলেই একটা মানে খুব চিন্তায় আছে যে আমরা নিয়োগ হবে কি না তো আমি সবাইকে বলবো আপনারা নিশ্চিন্ত থাকুন সরকার আগেও আমাদেরকে বলেছে যে সবার সাথে সবার বিকাশে কোনো আন্দোলনে মানে কোনো কিছু কাজ হবে না ওরা বললো যে আলোচনার মাধ্যমে মানে সব কিছু কাজ করে দেবে বলেছে তো আজকে এ কথা বলেছে যে তোমাদের 4-5 তারিখের মধ্যে তোমাদের খবরটা পেয়ে যাবে ফাইল অবশ্যই আসবে বা এসেও থাকতে পারে যে আমাদেরকে খোলামেলা বলছে না তবে ওই ব্যাপারটা নিয়ে ওরা ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত গ্রহণ করবে তো এটাও আমরা দেখতে পারি যে বর্তমানে সকল স্কুলে বা বিদ্যালয়ে শিক্ষালয়ে শুধু টেট যেটা নিয়োগ হয়ে গেছে কিন্তু ক্লাস 9-10 যে শিক্ষক অনেক অভাব রয়েছে এটাও ওটাকে সামনে রেখেও আমি রাজ্য সরকারের কাছে আমরা বিনম্রতাভাবে অনেক অনুরোধ করি যে আমাদেরকে যাতে সকলে নিয়োগ করি আর এটাও বলবো যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকলগ পোস্ট মোটামুটি 5-6 হাজার মতো মানে শূন্যপদ থেকে গেছে তো সকলকে পূরণ করে যদি আমাদেরকে দেয় তাহলে রাজ্য সরকারকে আমরা বিশেষ করে আমাদের উপমুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় এডুকেশন মিনিস্টার সকলকে আমরা মানে চিরদিনের জন্য আমরা কৃতজ্ঞ যে ভাই বোনেরা আছি
এখানে আমাদের মনের কিছু কথা তুলে ধরার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। তো আমরা এই রাজ্য সরকারের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা বোধ, অর্থাৎ এই রাজ্য সরকার যে আন্দোলনে বিশ্বাসী না, আপোষে আলোচনায় বিশ্বাসী, সেটার আমরা যারা এসটিজিটি কোয়ালিফাইড 2022 ক্যান্ডিডেটসরা আছি, তারা প্রমাণ পেয়েছি যে যখন থেকে আমরা তথ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সম্মানিত এম স্যার, সম্মানিত ডেপুটি সিএম স্যার, তাদের সাথে মিট করেছি, আমাদের ব্যাপারে ওনারা একটা ভালো রেসপন্স, পজিটিভ একটা রেসপন্স করেছেন, আশাবাদী করেছেন। এখন অবধি যে আমাদের বিগত কিছুদিন আগে আমরা এম স্যারের বাড়িতে দেখা করেছি, সেক্রেটারিটি মিট করেছি, তো উনি আমাদেরকে স্পষ্ট আশাবাদী করেছিলেন যে যদি ডেপুটি সিএম স্যার, অর্থাৎ আমাদের যে অর্থমন্ত্রী সম্মানীয় জিষ্ণু স্যার, যদি আমাদেরকে নিয়োগ করার ব্যাপারে ওনার অনুমোদন হয়ে যায়, আমাদের শিক্ষামন্ত্রীর কোনো আপত্তি থাকবে না। তো আমরা এরই পরিপ্রেক্ষিতে আমরা ডেপুটি সিএম স্যারের বাড়িতে দুইবার করে মিট করেছি। তো উনি বলেছেন যে যদি আমাদের ইএম স্যার ফাইল পাঠায়, অর্থাৎ আমাদেরকে নিয়োগ করার ব্যাপারে ওনার কাছে ফাইল পাঠায়, উনি দিয়ে দিবেন, ওনার এই ব্যাপারে কোনো আপত্তি নেই, সকলকে একসাথে নিয়োগের ব্যাপারে। তো আমরা গত কয়েকদিন আগে যখন লাস্ট আমরা দেখা করি সম্মানীয় আমাদের ডেপুটি সিএম স্যারের সাথে, উনি বলেছিলেন যে কয়েকদিন পরে যখন ফাইল আসবে, তখন আমরা গিয়েছিলাম জ্যেষ্ঠ স্যারের কাছে, তখন যখন ইএম স্যার বলেছিলেন যে গত বুধবার দিন আমাদের জন্য যে স্পেশাল ফাইলটা সেটা পাঠাবেন অর্থ দপ্তরে, তখন আমরা বুধবারে পাঠানোর কথা, বুধবার বৃহস্পতিবার আমরা আমাদের সাথে যারা ছিলেন সবার সাথে পরামর্শক্রমে আমরা আজকে শুক্রবার আমরা ওনার সাথে একটা সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হই কয়েকজন ভাই। তো উনি বলেছেন যে হয়তো পুজোর বদ্ধ গিয়েছে, দীপাবলি ছিল, এর মধ্যে বাইফোটার বদ্ধ ছিল, তো ফাইলটা হয়তো আসেনি, কিন্তু যদি এখন এর মধ্যে চলে আসে, আমাদের সম্মানীয় সিএম স্যার এখন স্টেশনে নেই, উনি আউট অফ স্টেশন, তো এই জন্য যখন সিএম স্যার আসবেন তখন সেটা ক্যাবিনেটে তুলবেন, এবং জ্যেষ্ঠ স্যার দায়িত্ব নিয়ে বলেছেন যে উনি এই ব্যাপারে কথা বলবেন, এবং আমাদেরকে আশাবাদী করেছেন যে বিষয়টা পুরোপুরি দেখবেন, এ ব্যাপারটা আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং বলেছেন যে 4-5 তারিখ ওনার কাছে গিয়ে আমরা 4-5 জন এই ব্যাপারটা একটু জানার জন্য কি হয়েছে, কতটুকু অ্যাডভান্স হয়েছে। আমরা এই জন্য আশাবাদী যে ভাই বোনেরা 2022 সালে এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এসসি এসটি ইউআর সকলকে যাতে একসাথে নিয়োগ হয়, এবং সরকার যে আশ্বস্ত করেছেন এই জন্য আমরা আনন্দিত এবং খুশি, এবং এই জন্য সম্মানীয় আমাদের যে সরকার, হ্যাঁ, অর্থ দপ্তর থেকে শুরু করে আমাদের আমাদের ইএম স্যার সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।